Assalamualaikum. এটা হচ্ছে 25 হর্সপাওয়ার ইঞ্জিনের। তো আপনারা যারা অনেক ভিডিও দেখেন, যারা দেশের বিভিন্ন জায়গা থেকে নেন, ওনারা বলেন যে এখানে সাইলেন্সারটা বাজে যায়। আমরা যদি এখানে দেখেন লাগাইতে গেলে এখানে কিন্তু সাইলেন্সারটা বাজে দিতেছে। যদি আমরা এই কভারটা খুলে দেই, কভারটা খুলে দিলেও ফিটার মধ্যে বাজবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি দেখেন, আমরা একটা নিপুল তৈরি করছি, এটা আমাদের নিজস্ব তৈরি করা। আমরা প্রথমে এই জিনিসটা এখানে লাগাই দিব। তো এখানে লাগাই দিলে দেখা যাইতেছে যে আপনার সাইলেন্সারটা এবং মানে ফিতাটা এখানে দেখেন, ফিতাটা কিন্তু বাঁচতেছে না, প্লাস হইতেছে এখানে, এখানে যে ফিতার কভারটা আছে ওইটাও কিন্তু বাঁচতেছে না। আপনারা এই জিনিসটা, আপনারা নিপুলটা এইভাবে বানাই নিতে পারেন। এইভাবে বানাই নিলে দেখা যাবে যে প্রথম কথা এখানে সাপোর্ট দিবে, এখানে এখানে আপনার কোনো কিছু কাটা ছেঁড়া অথবা কোনো কিছু করা লাগবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে কাদার মধ্যে সাইলেন্সারে কিন্তু আপনার এদিকে দেখবেন কাদা লাগে থাকে। তো এখানে কাদা লাগলে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার সাইলেন্সারটা নষ্ট হয়ে যায়, দ্রুত নষ্ট হয়ে যায়। আপনার যদি এইভাবে একটা নিপুল বানাই দিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার সাইলেন্সারের যে দীর্ঘায়িত্বটা এটা একটু বাড়বে। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু পুলি দেওয়া থাকে হচ্ছে 6 ইঞ্চি পুলি। আমরা এখানে পুলি লাগাই দিছি হচ্ছে 7.5 পুলি, 7.5 বলে অনেকে 7 বলে, মানে পাওয়ার টিলার যেটা থাকে। আবার বেশি বড় দিলে 8 অথবা যদি 8.5 অথবা 9 এরকম ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ইঞ্জিনে কিন্তু অতিরিক্ত লুট করে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর এখানে যে এয়ার ক্লিনারের যে বিষয়টা এটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এয়ার ক্লিনারের গ্যাসকেট তৈরি করে দেওয়া হচ্ছে। যদিও এই গ্যাসকেটটা দেওয়া থাকে না, আর সাইডিং আসলে লাগে না, কিন্তু তারপরেও আমরা এটা দিয়ে দিচ্ছি। এটা কারণ হচ্ছে যে অনেক সময় এই জায়গা হয়ে পানি বা কাদা ঢুকতে পারে, যার কারণে আমরা এটা নিজেদের দায়িত্বে আমরা তৈরি করে দিই। আর এই গ্যাসকেটটা পাওয়া যায় না লোকাল মার্কেটে, যার কারণে আমরা এটা নিজেরা তৈরি করে তারপরে প্রত্যেকটা মেশিনে লাগাই দেওয়ার চেষ্টা করি। বিষয় হচ্ছে এই একজনের বিষয়টা, এই একজনেরটা থাকে হচ্ছে ছোট। তো সেক্ষেত্রে আমরা এটা লম্বা করব। লম্বা করার জন্য এখানে আমরা এই ট্যাপটা ব্যবহার করছি, এটা কিন্তু ফাইবার ট্যাপ, এই ট্যাপটা ব্যবহার করা হয়েছে। আর এখানেও দেখতেছেন এখানে আমরা ব্যবহার করে মোটা করছি, মোটা করে এটা আমরা মূলত 2 ইঞ্চির আকারে নিয়ে আসছি এখানে। এবার ফিটিং করে দিয়ে এখানে আমরা ক্লাম্প লাগিয়ে দেব, নিচে একটা ক্লাম্প থাকবে, আরেকটা ক্লাম্প থাকবে, এটা হচ্ছে আরেকটা ক্লাম্প। এখানে এইভাবে ফিটিং হবে, ফিটিং এর পরে আমরা কালারটা করে দিব। এই হচ্ছে সিস্টেম।